जायसवाल अस्पताल में खुले में पड़ी पीपीई किट। जायसवाल अस्पताल के सामने जहां तहां पीपीई किट सहित गंदगी बिखरी पड़ी है। डस्टबिन रहने के बावजूद अस्पताल परिसर में जंजाल खुले में पड़ी है। पूरे देश में जब कोरोना का कहर दहशत फैला रही है, तब अस्पताल में ऐसा असावधानी का चित्र चिंता की विषय है। जायसवाल अस्पताल अपना देखें, এখানে কোভিড হাসপাতাল প্রতিদিন হাজার হাজার পেশেন্ট আসছে। ওপেন এখানে দেখুন পিপিই কিট পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, আবর্জনা। শুধু কোভিড না, পেশেন্টদের কাছে অন্যান্য রোগও, ম্যালেরিয়া, ডেঙ্গু হতে পারে, এতটাই নোংরা। একটা সুস্থ পরিকাঠামো যেটা থাকার দরকার একটা হাসপাতালে, সেই হাসপাতালে সুস্থ পরিকাঠামো নেই। আমি চাইছি অবিলম্বে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া, এই পিপিই কিটটি যেগুলো পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে গ্লাভস মাস্ক এগুলো যেন এখানে থেকে পরিষ্কার করা হয়। কারণ এখানে সবাই কোভিড পেশেন্টই বেশিরভাগ আসছে। পিপিই কিট তো পড়ছে সংক্রমণটা আটকানোর জন্য, ওটা ভেতরে সংক্রমণ জাম থাকতে পারে, ওটা সব পেশেন্টের কাছে যাওয়ার জন্যই পিপিই কিট। সেটা এরকম ওপেনলি পড়ে থাকা মানে এর থেকে তো সংক্রমণ ছড়াতে পারে। এটাকে ডিসক্রাইব করার নির্দিষ্ট পদ্ধতি আছে, সে পদ্ধতি কেন প্রোটোকল মানছেন না সরকারি আধিকারিকরা, সেটাই ভাবছি। যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা নেই সরকার। ভিতরে এই রুমের ভিতরে দেখেন কত কাচরা আছে, পুরো ভর্তি রয়েছে, কেউ পরিষ্কার করছে না। এই জায়গায় কত নোংরা পুরো সব জায়গাটা। আর কাল থেকে পেশেন্ট ভর্তি করছে, কোনো খবর দিচ্ছে না কেউ। কাল থেকে কালকে ভর্তি করেছি, এখানে কোনো খবর দিচ্ছে না, কেউ ফোন তুলছে না।